শবে বরাতের রাতে কি কোরআন নাজিল হয়েছিল? এটা আমার দেশে এই আয়াত থেকে মৌলভীরা ওয়াজ করেন। কি ওয়াজ করেন? সুরা দোখানের শুরু থেকে আল্লাহ তাআলা এখানে তিনি বলছেন, আর তার ব্যাখ্যাই তারা এই আয়াতকে মোন্তাবেক করেন, ফিট করেন এই রাতের উপরে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিমিন আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। অর্থ হলো, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকত মণ্ডিত রাতে, ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন, আর আমরা হলাম সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রাজ্ঞ গুরুত্বপূর্ণ প্রতিটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়, সিদ্ধান্ত দেয়া হয়। ইউফরাকু কুল্লু আমরিন হাকিমিন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয়া হয়। আমরাম মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে, আমরাম মিন ইন্না কুন্না মুরসিলিন, আমরা হলাম প্রেরণকারী। তাহলে এই যে লাইলাতুল মুবারাকা বলা হলো, এই লাইলাতুল মুবারাকা এই রাতের উপর ফিট করা হয়। তাহলে কোরআনকে নাজিল করা হলো এই রাতে, অথচ লাইলাতুল কদর রমজানের যে ২৬ রমজানের দিবাগত রাতে, যে ২৭ রাত, সেই রাতে, যদিও এটা সুচিহ্নিত না, এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ইয়ে অন্বেষণ করো, মানে তাহারি করো, তোমরা রমজানের শেষ ১০ দিনের ফিল আশিল আওয়াখের, শেষ ১০ রাতে তোমরা বেজোড় রাতে এই লাইলাতুল কদর তালাশ করো, যে লাইলাতুল কদরের ব্যাপারে বলা হয়েছে যে আলফ খায়রুম মিন আলফ শাহর, হাজার রজনীর চাইতে এক রাত উত্তম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন লিফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তাহলে এই যে লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরে যেই যেই আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করলাম, এবং সেখানে তাকদীর কদর, এই এটা সম্মানের রাত অথবা তাকদীর, সেখানে আল্লাহ লিপিবদ্ধ করেন, এগুলি হাদিস সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত রাতের ব্যাপারে। এখন সেই কথাগুলো লাগানো হচ্ছে লাইলাতুল মুবারাকার মধ্যে, কি বলে যে এটা হলো, ওটা হলো আপনার রমজানের শেষ ফিল আশিল আওয়াখির বেজোড় রাতের যে কোনো এক রাত লাইলাতুল কদর, আর এটি হলো শবে কদর আর শবে বরাত। এই শবে বরাতে এই আয়াত ফিট করে সূরা দোখানের আয়াতগুলো, যে এইখানেও ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ পাক এখানে ফয়সালা দেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আলাদা পারফেক্টলি এই রাতে এই কাজগুলি আল্লাহ পাক করেন না, এই সমস্ত বর্ণনা একবারে সহি নয়, শুদ্ধ নয়, এগুলি মিথ্যে কথা। আসলে এই লাইলাতুল মুবারাকা আর ওখানে লাইলাতুল কদর একই রাত, একই রাত, এক জায়গায় লাইলাতুল কদর বলা হচ্ছে আর আরেক জায়গায় লাইলাতুল মুবারাকা বলা হচ্ছে। সুতরাং এই রাতে কোরআন নাজিল হয়নি কথা সঠিক নয়, এরপরে বলা হচ্ছে বরং এটা লাইলাতুল কদরে নাজিল হয়েছে, এবং কোরআন লাইলাতুল কদর হলো রমজান মাসে, আর আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুতরাং লাইলাতুল কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর তো বোঝা গেল রমজান মাসে, হাদিসের দ্বারাও বোঝা গেল এই রাতটি হলো লাইলাতুল কদর যা রমজান মাসে পাওয়া যায়। কাজেই রমজানের বাইরে লাইলাতুল মুবারাকা যেটা বলা হচ্ছে, এটা রমজানের বাইরে নয়, লাইলাতুল কদরকে আরেকভাবে কোয়ালিফাই করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।